আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে বলেছেন ব্রিটিশ হাই কমিশনার। সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত 13 বাংলাদেশির পরিচয় মিলেছে। র‍্যাবের হাতে আটক নারীর মৃত্যু, ফরেন্সিক আঘাতের চিহ্ন সুরতহালে নেই। ছেলের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগে বাবাকে ইউপি কার্যালয়ে নির্যাতনের অভিযোগ। পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা। যৌন নিপীড়ককে পুলিশে দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জেরুসালামে ফিলিস্তিনিদের উপর হামলায় ইসরায়েলি উগ্রপন্থীদের। এবং সূচির রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন। মঙ্গলবার বিকেলে সিলেটে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় অন্তত 13 বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে 600 কিলোমিটার দূরে যাওয়ার পথে তাদের বহনকারী বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে মোট 22 জন নিহত হন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত 13 বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসেন, কক্সবাজারের মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ হোসেন, গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ ইমাম হোসেন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজার মহেশখালের সিফাতুল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি। উল্লেখ্য, সোমবার 27 মার্চ সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসে 47 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 35 জন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। সুলতানার লাশের সুরতহাল প্রতিবেদনের সঙ্গে ময়নাতদন্তকারী চিকিৎসকের তথ্যের মিল পাওয়া যায়নি। ময়নাতদন্তকারী চিকিৎসক সুলতানার কপালের বাঁ পাশে আঘাতের চিহ্ন পাওয়ার কথা বলেন। একই ধরনের আঘাতের কথা জানিয়েছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমেদ। তবে সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের কথা উল্লেখ করেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। তিনি বলেন, মাথার আঘাত তিনি দেখতে পাননি। 22 মার্চ নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানাকে আটকের পরদিন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন যুগ্ম সচিব পদমর্যাদার রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক। যখন তিনি মামলা করেন, তখন সুলতানা রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ICU চিকিৎসাধীন ছিলেন। ছেলে ছাগল চুরি করেছে এমন অভিযোগ এনে বাবাকে চেয়ারম্যানের কার্যালয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। নরসিংদীর মনোহরদী থানার চরঞ্চল খিদিরপুর ইউনিয়নের ওই ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, ভুক্তভোগী ওই বাবাকে খিদিরপুর ইউনিয়নের চেয়ারম্যানের 10 থেকে 15 লোকজন মঙ্গলবার সকাল 8টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তাকে সারাদিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এমনকি মঙ্গলবার রাতেও তাকে থানায় আটকে রাখা হয়। পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় রিপা নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রিপার স্বামী কবির গা ঢাকা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের সলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিপার রাজশাহী জেলার বাঘা উপজেলার উত্তর মল্লিক বাঘা গ্রামের আনসার ফকিরের মেয়ে এবং সলইপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে কবির হোসাইনের স্ত্রী। যৌন নিপীড়ন ও মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজেই পুলিশে দিয়েছেন। মঙ্গলবার বিকেলে যৌন হয়রানির ঘটনা ঘটে। রাতে স্থানীয় লোকজন সহপাঠী ও পুলিশের সহায়তায় অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেন ভুক্তভোগী। অভিযুক্ত ওমর ফারুক ওয়ারী থানার 35 নম্বর ওয়ার্ডের নারিন্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী থানা। ইসরায়েলি উগ্রপন্থীরা জেরুসালামে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। জেরুসালামে সরকারপন্থী বিক্ষোভকারীদের সামনে দিয়ে চলাচলকারী ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের উপর এই হামলা চালানো হয় বলে স্থানীয় মিডিয়া উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। পুলিশ হামলার অভিযোগে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবরে বলা হয়, ইসরায়েলের নজিরবিহীন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। তবে তার পক্ষেও অনেকে রাস্তায় নামতে দেখা যায়। তারাই এসব হামলা চালায়। সরকারপন্থী সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিব ও জেরুসালামে। হামলার শিকার লোকদের মধ্যে রয়েছে একজন ট্যাক্সি চালক। তিনি একটি পেট্রোল স্টেশনে আক্রান্ত হন।
মিয়ানমারে অং সান সুচির রাজনৈতিক দল দ্য ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন নির্বাচনের জন্য সামরিক সরকারের নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার 40টি দল নিবন্ধনে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সুচির দ্য ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি রয়েছে। অন্যদিকে এনএলডি বলেছে তারা জান্তা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। আমাদের পরবর্তী দুপুর একটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।